অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশি মার্চ মাস কেমন যেতে চলেছে 2021, তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামী মার্চ মাসে কি ফল পেতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকারা, তার একটা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করছি। দেখুন, আমি যে এই যে মাসিক বলুন বা সাপ্তাহিক বলুন যে রাশিফলগুলি দিই, সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী এখান থেকে আমি আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার বাই বার্থ চার্ট গ্রহের অবস্থান কী আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে আমি বলবো না যে হান্ড্রেডে হান্ড্রেডই মিলবে, কিন্তু আপনাদের আগামী মাসে কি ফল পেতে চলেছেন তার একটা গাইড হিসেবে কিন্তু এই রাশিফল আপনাদের কাজে আসবে। তো শুরু করা যাক। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। মিথুন রাশি, আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা, প্রথম কথা আপনাদেরকে জানাই, আপনাদের মার্চ মাসে শরীরগত দিকটা আগের থেকে কিন্তু অনেকটাই ভালো হবে। অর্থাৎ মার্চ মাসের ঠিক 12 তারিখের পর থেকে শরীরের দিকটা আপনাদের অনেকটাই ভালো হবে, এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা এবং প্রেমজ জায়গাটা, লাভ কানেকশান, যারা নতুন প্রেম করছে বা প্রেমের সঙ্গে জড়িয়ে আছে সেই জায়গাটা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের একটা মধুর থেকে মধুরতর কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সময় আপনাদের প্রেমজ জায়গাটা কিন্তু ভালো। বিবাহের জায়গা যদি আমি বলি, বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে ক্ষেত্রে দিবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাসের মাঝামাঝি অবধি বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ মোটামুটি 14-15 তারিখ অবধি বিয়ের ব্যাপারে যোগাযোগ এই এই জায়গাগুলো কিন্তু আসবে। আপনারা এই বিষয়ে যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, অর্থাৎ আপনারা দেখাশোনা করতে পারেন, ভালো কন্ট্যাক্টগুলো কিন্তু এই সময় বা যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে। কর্মক্ষেত্র দেখুন, কর্মক্ষেত্রে আপনাদের আমি বলি, আপনাদের ভাগ্যের সাপোর্ট নিশ্চিতরূপে পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাতে দিয়েছেন তাদের ক্ষেত্রে অতীব শুভ, অর্থাৎ চাকরি পাওয়া, অর্থাৎ যে কোনো সেক্টরে চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে যারা বদলি চাইছে সেই বদলির একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এই সময় কিন্তু ভালো। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে সফলতা, লাভ, সাকসেসের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে এই যে ষষ্ঠপতি এবং আপনার একাদশপতি রাহুযুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ এই জায়গাটা কী হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গাও কিন্তু থাকছে। অর্থাৎ আপনার উন্নতির কারণ অন্যের গাত্রদাহ, এবং আপনাদেরকে কেউ গাছে চড়িয়ে দিয়ে মইটা টেনে নেওয়ার মতনও কিন্তু লোক কিন্তু থাকবে। অর্থাৎ বন্ধু বেশি শত্রু মিথুন রাশি কিন্তু মার্চ মাসে কিন্তু থাকছে, বি কেয়ারফুল, এই দিক থেকে কিন্তু সাবধানে থাকুন। অর্থাৎ মিষ্টি কথা দিয়ে আপনাকে সমস্যাতে ফেলে দিবে। আপনি যদি মিথুন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে,
তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ যারা মিডিয়া লাইনে আছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুবই ভালো, বা যারা রাইটার বা যারা সাংবাদিকতা লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে এজেন্সি, বা যারা মার্কেটিং বা সেলস লাইনে আছে, বা যাদের ধরুন আপনার জেরক্সের দোকান আছে বা আপনার বই কাগজের দোকান আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এই সব জায়গাগুলো বা আপনার ধরুন প্রেস আছে, এই সব জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এর সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। পিতার থেকে সহযোগিতা পাওয়া এবং গভর্নমেন্ট থেকে অর্থাৎ গভর্নমেন্টের কাজের সাথে যারা যুক্ত আছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি ধরুন গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। তবে আপনাদের এ মাসে ছোটোখাটো ভ্রমণ দূর যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি মিথুন রাশি মানুষ হন, কোনো কোনো জায়গাতে দূর যাত্রা ভ্রমণ এই সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে পাবেন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা অর্থাৎ শেয়ার মার্কেটে থেকে হোক, ট্রেন্ডিং থেকে হোক, ফাটকা থেকে হোক, লটারি থেকে হোক, এই জায়গা এই সেক্টর থেকে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু নির্দেশ করছে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এই সময়ের মধ্যে আপনারা বেশ কিছু কাজ গুটিয়ে নিতে পারবেন এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে। এবং আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু সম্পূর্ণ হবে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। তবে একটা কথা বলবো, আপনারা যারা নতুন প্রেমে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্দেহটা, মানে একে অপরের প্রতি সন্দেহ কিন্তু করবেন না, এই জায়গা থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকছে। ভাইয়ের সাথে মতবিরোধ, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আপনার নিজের শৌখিনতার জন্য, আপনার ভোগের জন্য ঋণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং পরিবারে কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ কোনো একটা ভালো যোগাযোগ বা সংবাদ এই সময় কিন্তু আপনারা পাবেন। তবে ভাইয়ের সাথে মতবিরোধের জায়গাটা থাকছে। ভাইয়ের সাথে আপনার ঠিক বনিমানা কিন্তু এ মাসে সে মতো কিন্তু হবে না। তবে বেশ কিছু শুভ সংবাদের পাশাপাশি যারা বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু, বা আপনার কসমেটিকের বিজনেস আছে বা আপনার গার্মেন্টসের বিজনেস আছে, ব্যবসার সেক্টরগুলো কিন্তু আপনাদের অনেকটাই ভালো কিন্তু এ সময় দিবে। এবং এর সাথে সাথে উন্নতি এবং পদোন্নতি, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি এ মাসে কিন্তু আপনাদেরকে কিন্তু করবে। তবে ছোটোখাটো চোট আঘাত, আমি বারবার বলছি, যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা সিঁড়ি থেকে নামার দিকে অবশ্যই খেয়াল রাখুন। ফট করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট আঘাত লাগা, বা যারা গাড়ি বা বাইক চালান তাদের ক্ষেত্রে একটু হলেও সাবধানে থাকুন। আপনাদের গাড়ি বাইকে ছোটোখাটো চোট আঘাত লাগা, হাড় ভেঙে যাওয়া, রক্তপাত, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অবশ্যই এই দিকগুলো আপনারা নজর রাখুন। মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে ভ্রমণ হবে, ভ্রমণের জায়গাটা কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। তবে বিদেশের সঙ্গে যারা রত আছে, অর্থাৎ আপনি এক্সপোর্ট ইনভেস্ট বা বিদেশের সাথে যারা রত আছে তাদের বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বেশ কিছু কাজ সম্পন্ন কিন্তু আপনাদের হবে এই সময়। এবং পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। যথেষ্ট হারে আপনাদের পরাক্রম কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যথেষ্ট হারে কিন্তু কাজের উদ্যম নিয়ে কিন্তু কাজ আপনারা করবেন।
পরিবারের জন্য আপনি যথেষ্ট পরিমাণে কিন্তু এ মাসে সময় কিন্তু আপনি দিবেন। যারা এনজিওর সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বা যারা ডক্টর বা আপনি ধরুন টিচিং লাইনে আছে, বা যারা প্রমোটার বিল্ডার এই এই সেক্টরগুলোর সঙ্গে যুক্ত আছে, যাদের পেট্রোল পাম্প এই জায়গাগুলো যাদের আছে কি না, বা যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে শুভ শুভ ফলগুলো কিন্তু প্রদান করবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সফলতা এ মাসে আপনারা পাবেন, এবং পরিবারের জায়গার যেমন সাপোর্ট পাবেন, বন্ধু বান্ধব থেকে কিন্তু সহযোগিতা আপনি কিন্তু পাবেন। এই ছিল মিথুন রাশির জিস্ট, কী হতে চলেছে মার্চ 2021। বেশ কিছু পরিবর্তনের সূচনাও কিন্তু হতে চলেছে এডুকেশন সেক্টরটা মধ্যম।